দশক সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত তনিম এবং আমার সঙ্গে আজকে একটি বিষয় নিয়ে যেটি চলমান রয়েছে সারা বাংলাদেশ উত্তাল কোটা বিরোধী আন্দোলন চলছে সেই বিরোধী কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন মাঝারুল ইসলাম রবিন আজকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে রায় হয়েছে উচ্চ আদালত যে রায় দিয়েছেন সেই সম্পর্কে তার কাছে জানতে চাই প্রথমেই জানতে চাই রবিন আপনার কাছে সরাসরি যদি জানতে চাই যে কোটা নিয়ে যে হাইকোর্ট রায় দিয়েছে আসলে এই রায়টি নিয়ে আন্দোলনকারীরা তবুও মাঠে আছে একটি কি আমরা বলতে পারি একটি কি ভুল বোঝাবুঝি হচ্ছে আসলে রায়টি দিয়ে কি বোঝানো হয়েছে আচ্ছা ধন্যবাদ রায়টি যে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমি যেটা জানতে পেরেছি যে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্তটা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের ওপর চার সপ্তাহের একটা স্থিতাবস্থা দেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্টের দেওয়া যে রায় ছিল রায়ের আগে যেটি ছিল দু হাজার সালের যে পরিপত্রটি সেই পরে পরিপত্রটি চার সপ্তাহের জন্য বহাল রাখা হয়েছে তো আইনজীবীরা যেটা কি বলছেন যে মানে আগামী সাত আগস্ট এই বিষয় হচ্ছে আপনার একটা শুনানির দিন ধার্য করা হয়েছে তো আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে যে ফলে কোটা বাতিল করে অর্থাৎ যে দুই হাজার আঠারো সালে যে পরিবর্তন জারি হয়েছে সেটাই চার সপ্তাহের জন্য বহাল থাকছে বলে এটা আর কি প্রতিমান হয়েছে কিন্তু শিক্ষার্থীদের যে বিষয়টি শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা আদালতের মাধ্যমে নয় বরং নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাহী বিভাগের মাধ্যমেই বিষয়টি সমাধান চাচ্ছেন তাদের ভাষ্য এটাই যে নির্বাহী বিভাগ চাইলে এই কোটা বাতিল করে একটি কমিশন গঠন করে এ বিষয়ে একটি সমাধান দিতে পারবেন বা একটা সংস্কার করতে পারবেন তারা মূলত আদালতের ওই দিকে থাকতে চাচ্ছেন না শিক্ষার্থীরা কি আসলে আদালতের যে রায় সেই রায়ের ওপর কি ভরসা পাচ্ছেন না আপনি বিভিন্ন পয়েন্টে আজকে ছিলেন যেই সব জায়গাগুলোতে বাংলা ব্লকড বলে তারা যেই আন্দোলন করছে বিভিন্ন পয়েন্টে আজকে ছিলেন তাদের সঙ্গে কথা বলে আপনি কি বুঝতে পেরেছেন তাদের আসলে মূল ভাষ্যটাকে আদালতের উপর তাদের ভরসাটা আছে কি নাই কি মনে হচ্ছে তারা সরাসরি এটা বলেননি কিন্তু যেহেতু আদালতের রায়ের বিষয় নিয়ে তারা হচ্ছে এরপরেও কোনো ধরনের হচ্ছে আদালত থেকে সরে আসছে না এবং আদালত নয় বরং নির্বাহী বিভাগের বিভাগে চাচ্ছেন তো বিষয়টা খানিকটা ওদিকেই ইশারা করে যদিও সরাসরি যে বিষয়টা তারা স্বীকার করছেন না আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে তারা মনে করছেন যে আদালতের রায় বা আদালতের মাধ্যমে এটা করতে গেলে হয়তো বিষয়টা লেন্দি হতে পারে যার কারণে তারা সরাসরি নির্বাহী বিভাগের যে ক্ষমতাটা সেটাই প্রয়োগের আর কি তারা আশা করছেন যে তারা যাতে কোটার বিষয়ে একটা সংস্কার যাতে আনেন কমিশনের মাধ্যমে নির্বাহী বিভাগের আসলে এই বিষয়ে কি করার আছে বলে মনে করছেন আচ্ছা এটা তো যেহেতু আদালতের বিষয় চলছে সেক্ষেত্রে এ বিষয়ে খুব একটা মন্তব্য না করাই ভালো তবে শিক্ষার্থীদের বরাদ্দি যদি বলি শিক্ষার্থীরা চাচ্ছেন যে নির্বাহী বিভাগের মাধ্যমে হয়তো বিষয়টি সমাধান করা যেতে পারে যদি নির্বাহী বিভাগ চায় হয়তো তারা এই বিষয়টি ওই কোটা যে বিষয়টা এটা বাতিল করে হয়তো তারা একটা কমিশন গঠন করে একটি সংস্কারের দিকে যেতে পারেন হয়তো এক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে তারা একটা কমিশন গঠন করতে পারেন বলে শিক্ষার্থীদের এটা মত বর্তমান যে কোটা আন্দোলন চলছে এবং তারা একটি স্লোগান দিচ্ছেন যে বাংলা ব্লক সেই বাংলা ব্লকটের যেই প্রেক্ষিতে কিন্তু পুরো ঢাকা শহর তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং জনজীবন একজন দুর্বিষহ বলা বলা চলে সেই আন্দোলন আসলে কোন দিকে রূপ নিচ্ছে এবং আমি যতটুকু জানি আপনি আজ বেশ কয়েকটি পয়েন্টে ছিলেন সেখান থেকে সাধারণ মানুষ কী বলছে এই আন্দোলন নিয়ে আচ্ছা বাংলা ব্লকের মোটামুটি আমি যে কটা স্পটের আমি গিয়েছি আমি শাহবাগ তারপরে কারণ বাজার এবং হচ্ছে গিয়ে ফার্মগেটের ওই দিকে গিয়েছি ওখানে দেখেছি যে তারা ব্যারিকেড দিয়ে ওই জায়গাটাকে পুরো ব্লক করে ফেলেছেন তবে ওই ফায়ার সার্ভিস কিংবা পরীক্ষার্থী এবং হচ্ছে অ্যাম্বুলেন্স এই ব্লকের ব্লকেডের আওতার বাইরে আছে এখানে দেখা গেছে যে মোটামুটি মানুষজন সে হেঁটেই পার করছে রাস্তা পার হচ্ছেন বা হেঁটেই নিজস্ব গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন গাড়ি ঘোড়া যেগুলো আর কি ওই মোড়কেন্দ্রিক যে সকল রাস্তা সে রাস্তায় হচ্ছে গিয়া গাড়ি আপনার গাড়ির একটা জ্যাম লক্ষ্য করা গেছে এবং ফার্ম গেটে দেখেছি যে এক্সপ্রেস হাইওয়ের উপরও আমি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি তো যেটা তবে হচ্ছে গিয়া যেটা একটা জিনিস লক্ষ্য করা গেছে যে গাড়ি ঘোড়া এই এলাকা দিয়ে কম ছিল কেননা এই যা তারা যেহেতু ঘোষণা আগে থেকেই দিয়েছেন সেক্ষেত্রে গাড়ি ঘোড়া একটু কমই বের হয়েছে বিশেষ করে বাসগুলো দেখা যায়নি প্রাইভেট কার বা বাইকগুলো নজরে পড়েছে আর আপনার হচ্ছে গিয়ে তবে আমি যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে মহাখালী বাস স্ট্যান্ডের যেহেতু সেক্ষেত্রে ওখানে যারা দূরের যাত্রী তারা একটু বেশ ভোগান্তিতে পড়েছেন আর বিভিন্ন সময় দেখা গেছে যে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটু কথা কাটাকাটি একটা ব্যাপার দেখা গেছে যারা ধরেন বিশেষ করে বাইকারদের সঙ্গে তারা যেতে চাইছেন কিন্তু আন্দোলনকারীরা তাদের যেতে দিচ্ছেন না এই জায়গাটাতে একটু থামাই আপনাকে মানে গণমাধ্যম কর্মী যারা এই আন্দোলনে কাজ করছেন তাদের উপরও আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা একটু চড়া হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের কাজ করতে কতটা চ্যালেঞ্জ নিতে হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা তো একটা চ্যালেঞ্জের বিষয়ই কেননা একটা জায়গায় গেলে যদি কাজ করতে গিয়ে একটু বাধার সম্মুখীন হতে এটা একটা অবশ্যই একটা চ্যালেঞ্জ সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এ ধরনের হয়েছে শোনা গেছে কিন্তু পরে যে বিষয়টা দেখা গেছে যে সমাধানও হয়েছে অতটা আর কি মানে এক্সট্রিম কিছু শোনা যায়নি হ্যাঁ তবে গণমাধ্যম কর্মীদের তারা হেল্পও করেছে গণমাধ্যম কর্মীদের গাড়ি দেখা গেছে ছেড়ে দিতে দেখেছি যে আরেকটি বিষয় জানতে চাই এতদিন আমরা যে আন্দোলন দেখেছি সেটিতে যে সড়ক পথ সেটিতেই ব্লক বেশি ছিল এবং আজকে আমরা দেখেছি কারণবাজারে বেশ কিছু শিক্ষার্থী রেল লাইন অবরোধ করার জন্য একটি পরিকল্পনা নিয়েছেন এবং সেখানে আমাদের যারা সহকর্মী আছেন তারাও কাজ করছেন আসলে রেল লাইন ব্লক করে কি আসলে কতটা এই আন্দোলনকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি বলে মনে করছেন আচ্ছা শিক্ষার্থীদের যেটা মানে বক্তব্য তারা সর্বাত্মক ব্লক করতে চাচ্ছেন মানে সড়ক নৌপথও তারা হচ্ছে ব্লকের ব্লকেটের আওতায় আনতে চাচ্ছেন তো সেই কর্মসূচি আওতায় বা সেই ঘোষণার আওতায় তারা ট্রেন রেল বা হচ্ছে অন্য জায়গায়ও তারা করার চেষ্টা করছেন সড়কগুলো সহ তো তারা চাচ্ছেন যে এইভাবে তাদের মানে ব্লক করে বা অবরোধ করে তারা তাদের দাবি আদায় যাতে দ্রুত দাবি আদায় করা যায় এটা তাদের পরিকল্পনার একটা অংশ তারা চাচ্ছেন যে মানে বাধ্য করতে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে আমাদের যে হাই কমিশনগুলো রয়েছে দূতাবাসগুলো রয়েছে তাদের গাড়ি পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে আসলে দেশের বাইরে আমাদের এই আটকে দেওয়ার ক্ষেত্রে আসলে আমরা কতটা ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করছেন ভাবমূর্তি এখন আন্দোলন হলে তো একটা এরকম হয় দু হাজার আঠাশ সালেরও কোটা সবচেয়ে আন্দোলনেও দেখা গেছে যে বিদেশিদের গাড়িও আটকে দেওয়া হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আর কি কতটুকু কি হবে সেটা তো আমার থেকে ভালো মনে করতে বলতে পারবেন যারা এই কূটনীতি বিষয়ে আর কি বিশেষজ্ঞ তারপরে মনে হয় যে বিষয়টা হয়তো একটু ভাবমূর্তি হবে শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে পুলিশের আজকের অবস্থান কেমন দেখেছেন আচ্ছা পুলিশ বরাবরের মতোই আজকেও কোনো ধরনের অ্যাকশনে যায়নি তারা তবে তারা হচ্ছে গিয়ে প্রস্তুত ছিলেন এবং আশেপাশেই আর কি শিক্ষা তাদের উপস্থিতি কি লক্ষণীয় ছিল অন্য দিনগুলোর তুলনায় আজকে কেমন উপস্থিতি ছিল আজকে শাহবাগে উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে আমি যেখানে গিয়েছি আর কি কারওয়ান বাজার বা ওখান ওদিকে আছে পুলিশ আশেপাশেই আছে তবে আর কি স্বাভাবিক আর কি খুব বেশি না যে একটা কোনো ধরনের অন্য কিছু হতে পারে বা এক্সট্রিম কিছু হতে পারে এই জন্য যে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়নি স্বাভাবিক রবিন ধন্যবাদ আপনাকে সমকাল পর্যালোচনায় আজকের বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাদাতম এবং অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন দেশ বিদেশের সংবাদগুলো সবার আগে জানতে ডাব্লিউডাব্লিউ ডট সমকাল ডট কমে ভিজিট করুন